আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রনি রহমান শো। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু আমি আপনাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম, কারণ আজকে আমি আপনাদের আরও দুই তিনটা নতুন মাছ আমি আমার অ্যাকোয়ারিয়ামে অ্যাড করছি, সেটা আমি আপনাদের দেখাবো। আর সর্বপ্রথম ধন্যবাদ জানাই রাকিব ভাইকে, কারণ রাকিব ভাই না থাকলে হয়তো আমি এরকম মাছগুলো কালেক্ট করতে পারতাম না। আর তো রাকিব ভাই সেক্ষেত্রে আমাকে বলেছে যে ভাই আপনার যে মাছটা পছন্দ হবে সব সময় আমাকে বলারও প্রয়োজন নেই, আপনার যে মাছটা পছন্দ হবে আপনি নিজ দায়িত্বে এই মাছটা নিয়ে যাবেন এবং আপনি চাইলে আপনার দর্শকদের এই মাছগুলো দেখাবেন। তো আসলে যে বলা সে কাজ। তো আমি কিন্তু কিছুদিন আগে এই আমার গাপ্পিগুলো প্রায় আজকে 4 দিন হলো এই কালেকশনগুলো আমি করেছিলাম এবং এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছিলাম। আর আমি আসলে চাই যে প্রতিটা জিনিস, যাতে আমার যাই হোক, আমি যাই যে প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার শেয়ারের মাধ্যম হচ্ছে ইউটিউবের ভিডিও, তো আমি ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আরও দুই তিনটা মাছ আমি নতুন এনেছি রাকিব ভাইয়ের দোকান থেকে, আর সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করব। আর এটা আমি আপনাদের দেখাবো ওই যে সেম আগের মতোই একটা 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 করে আমি আপনাদের দেখাবো। তো বেশ কিছুদিন আগে আমি কিছু বড় মাছের ফ্যান আছিলাম, তো এখানে আমি আরেকবার আরেকটা কথা বলি, যেটা হচ্ছে আমার এই ইউটিউবের মানে অগ্রগতির পিছনে আপনারা যে আপনাদের যেরকম হাত আছে ঠিক তেমনই আরও একটি ব্যক্তির হাত আছে, সেটা হচ্ছে রাকিব ভাই। রাকিব ভাইকে হয়তো অনেকেই চিনেন, তো আর নতুনদের ক্ষেত্রে আমি রাকিব ভাইয়ের পরিচয়টা আরেকবার দিই। রাকিব ভাই হচ্ছে দিনা অ্যাকোয়ারিয়ামের ওনার। রাকিব ভাই আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকভাবে হেল্প করছে, আমাকে এখনও প্রতিনিয়ত বলে যে আপনার যে কোনো জিনিসের প্রয়োজন আপনি নিয়ে যান। এবং আপনারা তো চান যে আমি রাকিব ভাইয়ের দোকানে প্রতি সপ্তাহে ভিডিও করি, নতুন নতুন আপডেট ভিডিও করি, আর এই ভিডিওগুলো করার ক্ষেত্রে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। ভাই যদি ভিডিওটি দেখে থাকেন, রাকিব ভাইয়ের উদ্দেশ্যে এই কথাটা বলছি, রাকিব ভাই অনেক ধন্যবাদ। তো যাই হোক, আর আরেকটা কথা হচ্ছে আমরা যে মাঝখানে গিভওয়ের কথাটা বলছিলাম, হ্যাঁ গিভওয়ে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে আসবে। আর এখানে দেরি হচ্ছে একটা কারণ, যেটা হচ্ছে রাকিব ভাই ব্যস্ত আর আমিও একটু ব্যস্ত অন্য কাজ নিয়ে, মানে বিভিন্ন ভিডিওর কাজে ব্যস্ত থাকি, কাজ নিয়ে অনেক জায়গায় যেতে হয়, তো আসলে এই জন্য গিভওয়েটা দেওয়া হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যতটুকু না ব্যস্ত তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হচ্ছে রাকিব ভাই, কারণ সামনে মানে শিপমেন্ট হবে, মানে নতুন মাছের শিপমেন্ট যেগুলো বাইরে থেকে আসবে। অনেকেই নতুন মাছ কিনতে চান, মানে থাইল্যান্ডের মাছ কিনতে চান, যেটাকে থাই প্রোডাক্ট বলা হয়, সেই মাছগুলো কিন্তু সামনের মাসে আসবে। তো সেজন্যই রাকিব ভাই অনেক ব্যস্ত, আর এই জন্য আমাকে বলছে যে ভাই দর্শকদের আমরা থাই প্রোডাক্ট দিব উপহার হিসাবে। তো এই জন্যই কিন্তু আমরা ওই মানে গিভার ডেটটা লঞ্চ করছি না আমাদের ভিডিওর মাধ্যমে। তো আপনাদের নিরাশ হওয়ার কোনোই কারণ নেই, আমরা কিন্তু অতি শীঘ্রই আমাদের গিভার ভিডিওটা লঞ্চ করব এবং কাঙ্ক্ষিত বিজয়ী তো অবশ্যই থাই প্রোডাক্টের সাথে একটা থাই অ্যাকোয়ারিয়ামও পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আরেকটা কথা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের মানে বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনারা খুবই সহজে আমাদের জয়েতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো আর লাকি উইনারদের জন্য তো মানে অবশ্যই ভালো মানের গিফট থাকবে আমার তরফ থেকে। আর এখন বর্তমানে যে মাছগুলো আমার অ্যাকোয়ারিয়ামে দেখছেন, এই মাছগুলো হয়তো কোনো উইনারের জন্যই আমার রাখা, তো সেই উইনারকেও কিন্তু এই মাছগুলোই আমি গিফট করব। আর এখানে আমি আরেকটা কথা বলি, অনেকেই আমাকে বলে যে ভাইয়া আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। আসলে ভাই ঘটনা হচ্ছে সবাইকেই দেওয়া হবে, আপনারা আমাকে একটু বড় করে তোলেন, আমার চ্যানেলটাকে একটু বড় করে তোলেন, আপনাদের কাউকে আমি নিরাশ করব না, এটা আমি কথা দিলাম। আর আপনারা তো সামান্য একটা মাছ চাচ্ছেন, একজোড়া মাছ চাচ্ছেন বা একটা এয়ার পাম্প চাচ্ছেন, এইগুলো আর কি জিনিস, আপনারা এর চেয়ে বড় জিনিস চাইলেও আমি দিব, কিন্তু আপনাদের আমার জন্য একটাই করতে হবে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে হবে, এটা আপনাদের কাছে আমার চাওয়া। তো অবশ্যই প্রতিটা গিভওয়ের আগে কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করি যে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করেননি লাইক করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করে ফেলুন, আমার চ্যানেলে সদস্য হয়ে যান, তাহলেই আপনারা যে কোনো সময়ে আপনারা হয়ে যেতে পারেন আমাদের চ্যানেলের একজন বিজয়ী। সো ফ্রেন্ডস, তো এবার আসি আমাদের মূল টপিকে, আজকের মূল টপিকে। রাকিব ভাইয়ের দোকান থেকে আমি আজকে এই তিনটা মাছ এনেছি, ছোটো ছোটো মাছ,
তো এই মাছগুলো আসলে আমি রাকিব ভাইকেও বলিনি যে ভাই মাছের নামগুলো কি। তো আমার একটা উদ্দেশ্য হচ্ছে আমি আমার দর্শকদের কাছ থেকে জানবো এই মাছের নামগুলো কি, আর মাছগুলো যে এতটাই সুন্দর যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি কিন্তু আগেই বলছি যে আমি এই মাছগুলো কিন্তু আমার কোনো উইনারের জন্য রাখছি, কোনো একজন উইনার কিন্তু এই মাছগুলো পাবে, সেটা গিভ হয় না, সেটা হচ্ছে গিভ হয় ছাড়া। আমি কিন্তু আবারও বলছি এই মাছগুলো কিন্তু আমি আমার মানে যে কোনো একজন উইনারের জন্য রাখছি বা আমার কোনো এক ফ্যানের জন্য রাখছি, এটা কিন্তু গিভ হয় ছাড়া। তো যাই হোক, আমি কিছুক্ষণের ভিতরেই এই মাছগুলো আমি আমার অ্যাকোরিয়ামে দেওয়ার পরে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এবং আপনারাই আমাকে বলবেন যে আসলে এই মাছগুলোর নাম কি এবং এগুলো কি জাতের মাছ। আমি কিন্তু রাকিব ভাইকে জিজ্ঞেস করিনি, যদিও জিজ্ঞেস করলে রাকিব ভাই আমাকে বলতো, তো আমি বলছি না প্রয়োজন নেই, আমি এটা আমার দর্শকদের কাছ থেকেই জানবো। তো আমরা চলুন আমরা অ্যাকোরিয়ামে মাছগুলো দেই এবং আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে জেনে নিই যে এগুলো কী মাছ এবং কী নাম। ফ্রেন্ডস, তো এই হচ্ছে আমার মাছগুলো, আমি এটা একে একে অ্যাকোরিয়ামে দিই এবং আপনারা এগুলো দেখেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে এই মাছগুলোর কোনটার কী নাম। ফ্রেন্ডস, তো এই হচ্ছে সে মাছটা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন লেজটা দেখেন মাছের, এই হচ্ছে সে আকর্ষণীয় মাছটি। তো এটা আসলে কী মাছ এবং কী জাতের মাছ সেটা অবশ্যই আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কাছ থেকেই শুনব। তো আমি কিন্তু আগেই বলছি যে আমি কোনো মাছের সম্বন্ধে তেমন কিছু জানি না, আমি অনেক কিছু রাকিব ভাইয়ের কাছ থেকে জানি বা বিভিন্ন ভিডিও করতে গেলে বিভিন্ন দোকান থেকে শুনি, তাছাড়া আমি তার বাইরে আমি কিছুই জানি না। তো এই মাছটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, অবশ্যই অবশ্যই এই মাছটা কেমন লেগেছে আপনার। তো আমরা নেক্সট মাছে যাই। ফ্রেন্ডস, নেক্সট মাছটা হচ্ছে আমার এই যে এটা, এটা কিন্তু খুবই একটা সুন্দর মাছ এই যে দেখতে পাচ্ছেন, আর এটা অনেকটা মানে বেলুন মলির মতো দেখা যায়, পুরো বেলুন মলির মতো এই মাছটা গোল গোলাকার। তো এটা কী মাছ এটা অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন, আবার এবং এটার কী নাম অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবেন এই মাছটার সম্বন্ধে। আমি মাছগুলো মানে এক একে মানে আমার অ্যাকোরিয়ামে দেওয়ার পরে আমি টোটাল মাছগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমরা তাহলে নেক্সট আরও একটা মাছ আছে সেই মাছটা দেখি। ফ্রেন্ডস, এই যে গোল লেজালা একটা মাছ দেখতে পাচ্ছেন, এই যে নীল কালার একটু লেজটা, এইটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার মাছ। তো এটা কী মাছ এটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি টোটাল মাছগুলো আমি একটু পরে আমি আপনাদের টোটাল মাছগুলো দেখাচ্ছি, কারণ এগুলো এখন মাত্র অ্যাকোরিয়ামে দেওয়া হয়েছে, তো এগুলো আস্তে আস্তে বসে আছে, তো একটু একটু পরে এগুলো সামনে চলে আসবে, তখন আমি ভিডিওর মাধ্যমে এগুলো আপনাদের কাছে তুলে ধরব। ফ্রেন্ডস, তো এই হচ্ছে আমার মাছগুলো, আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা মাছ কিন্তু অলরেডি এখন আমার অ্যাকোরিয়ামে সুইমিং করছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মাছগুলো এই যে দেখেন, এই মাছটা বিশেষ করে দেখেন, এই মাছটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এই লেজটা দেখেন, এগুলো খুবই সুন্দর। আর আমি রাকিব ভাইয়ের দোকান থেকে আমার যে মাছটা পছন্দ আমি কিন্তু আপনাদের বলছি যে আমি আমার নিজের জন্য নিয়ে আসি। আর নেক্সটে আরও একটা মাছ আমি এখানে অ্যাড করব, সেটা হচ্ছে বিটা ফিশ। আমি আপনাদের দেখাবো যে বিটা ফিশ কতটা সুন্দর হয়। আপনারা তো অনেকেই বিটা ফিশ নিয়ে ভিডিও করতে বলছেন, তো সামনের মাসে বিটা ফিশ এগুলো আমাদের দেশে আসবে, তো সেই মাছগুলো নিয়ে আমি একটা ব্লগ করব, আলাদা একটা ব্লগ, এবং আমার নিজের অ্যাকোরিয়ামেও আমি বিটা ফিশগুলো ছাড়ব, তো সেগুলো আমি আপনাদের দেখাবো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে এই তিনটা মাছ আপনাদের কাছে বিশেষ করে কেমন লেগেছে আর এগুলোর কী নাম, অবশ্যই আমাকে এগুলো কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।